হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি আবারও তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ডেইলি সিরিজ নিয়ে। তো আজকের তারিখটা হচ্ছে 4 জানুয়ারি 2019, আজকে হচ্ছে শুক্রবার। তো আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, আজকের তারিখটা 4 জানুয়ারি 2019, আজকের দিনটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কারণ আজকে একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনটা হচ্ছে লুই ব্রেইলি ডে সেলিব্রেট করা হয় সারা পৃথিবীতে ব্রেইলির জন্মদিন হিসাবে। কেন জন্মদিন হিসাবে পালন করা হয় তার এই জন্মদিনটাকে 4 জানুয়ারি, তার কারণ হচ্ছে তিনি ব্রেইলি ল্যাঙ্গুয়েজের আবিষ্কর্তা। ব্রেইলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে যারা অন্ধ মানুষ, যারা চোখে দেখতে পায় না কিন্তু তাদেরকে সুন্দর করে লেখাপড়া শেখানোর জন্য তৈরি করা একটা ল্যাঙ্গুয়েজ, যেটা একটা পেপারের উপর লেখা হয়, পেপারের উপর ডট সাজিয়ে সাজিয়ে তাদের জন্য লেখা হয় এবং তারা আঙুল দিয়ে ওটাকে যখন টাচ করে তারা বুঝতে পারে যে সেখানে কি লেখা আছে। তো তিনি জন্মগ্রহণ করেন ফ্রান্সে, যখন 3 বছর মাত্র বয়স তখন তার চোখ অন্ধ হয়ে যায় পুরোপুরিভাবে। যাই হোক, তিনি একটা স্কুলে ভর্তি হন এবং মাত্র 15 বছর বয়সে তিনি এই ব্রেইলি ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেন, আর এর মাধ্যমে প্রচুর অন্ধ ব্যক্তি লেখাপড়া শিখতে পারবেন, এত উপকার হয়। এই কারণেই আজকের তারিখটা 4 জানুয়ারি 2019, এই তারিখটাকে লুই ব্রেইলির জন্মদিন হিসাবে, ব্রেইলি ডে হিসাবে পালন করা হয়। চলে আসবো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে। দেখো, ফার্স্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে, উড়িষ্যার সরকার সম্প্রতি কালিয়া নামে একটি নতুন প্রকল্প চালু করেছে। দেখো বন্ধুরা, এই যে কালিয়া প্রকল্পটা, এটা চালু করা হয়েছে শুক্রবার। উড়িষ্যার যিনি চিফ মিনিস্টার নবীন পট্টনায়ক, তিনি এই প্রকল্পটা চালু করেছেন। এটা ফার্মারদের জন্য করা প্রকল্প। তো এই কালিয়ার ফুল ফর্ম হচ্ছে কৃষক অ্যাসিস্ট্যান্স ফর লিভলিহুড অ্যান্ড ইনকাম অগমেন্টেশন। তো এটা হচ্ছে প্রগ্রেসিভ অ্যান্ড ডিরেক্ট অ্যাটাক অন পভার্টি, অর্থাৎ দারিদ্র দূরীকরণের জন্য উদ্দেশ্য নিয়ে এই প্রকল্পটা কিন্তু উড়িষ্যা সরকার সম্প্রতি চালু করেছে। নেক্সট হচ্ছে, অ্যাক্সিস ব্যাংকের MD এবং CEO পদ থেকে পদত্যাগ করলেন শিখা শর্মা। তো শিখা শর্মা কে ছিলেন? অ্যাক্সিস ব্যাংকের MD এবং CEO, তিনি রিসেন্টলি পদত্যাগ করলেন। দেখো বন্ধুরা, অ্যাক্সিস ব্যাংকের MD CEO পদ থেকে শিখা শর্মা পদত্যাগ করলেন এবং তার জায়গায় 1 জানুয়ারি যিনি আসছেন তিনি হচ্ছেন অমিতাভ চৌধুরী। তিনি এখন থেকে অ্যাক্সিস ব্যাংকের নতুন MD এবং CEO। তো ফ্রেন্ডস, এই ধরনের যে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো এক্সামের জন্য ভীষণই ইম্পর্টেন্ট, তো এগুলো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনে 3টে ব্যাংক সংযুক্ত হয়ে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাংক গঠন করতে চলেছে। দেখো বন্ধুরা, এই যে তিনটে ব্যাংক মার্জ হতে চলেছে, সেগুলো হচ্ছে দেনা ব্যাংক, বিজয়া ব্যাংক আর হচ্ছে ব্যাংক অফ বরোদা। এই 3টে ব্যাংক মার্জ হতে চলেছে এবং তারপর দেশের তৃতীয় বৃহত্তম ব্যাংক গঠন হতে চলেছে। প্রথমে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এরপর হচ্ছে ICICI ব্যাংক, এবং যে তিনটে ব্যাংক মার্জ হচ্ছে সেগুলোর নাম হচ্ছে বিজয়া ব্যাংক, দেনা ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা। এই 3টে যোগ হবার পর এই 3টেই হবে, মানে একসাথে হয়ে একটা ব্যাংক হবে, যেটা হবে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাংক। নেক্সট হচ্ছে, শচীন তেন্ডুলকরের প্রশিক্ষণবিদ রমাকান্ত আচরেকর মারা গেলেন। দেখো বন্ধুরা, ইনি হচ্ছেন বিখ্যাত কোচ রমাকান্ত আচরেকর। তো ইনি 1932-এ ব্রিটিশ ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেন। ব্রিটিশ ইন্ডিয়ার বম্বে প্রেসিডেন্সিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি দোসরা জানুয়ারি 2019-এ মারা যান 87 বছর বয়সে। ইনি অনেক ইয়ং ক্রিকেটারকে কোচিং করিয়েছেন, তো তার মধ্যে শচীন তেন্ডুলকর হচ্ছেন বিখ্যাত ব্যক্তিত্ব। তো তিনি কামাথ মেমোরিয়াল ক্রিকেট ক্লাব বলে একটা অর্গানাইজেশন তিনি তৈরি করেছিলেন, যেখানে তিনি ক্রিকেট কোচিং করাতেন। তো তিনি 2 জানুয়ারি 2019 তারিখে 87 বছর বয়সে মারা যান। নেক্সট হচ্ছে, ভারতের সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রক 2018 সালকে সড়ক এবং মহাসড়ক নির্মাণের বছর হিসাবে ঘোষণা করেছে। তো বর্তমানে রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়েজ যে মিনিস্ট্রি রয়েছে, সেখানে যিনি মন্ত্রী রয়েছেন তার নাম হচ্ছে নীতিন গড়করি। তো তিনি 2018 সালটিকে সড়ক এবং মহাসড়ক নির্মাণের বছর হিসাবে ঘোষণা করেছেন এবং 2022 সালের মধ্যে এটাকে আরও বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন। নেক্সট হচ্ছে, এলআইসির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন হেমন্ত ভার্গব।
দেখো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার। তো এলআইসির নিউ চেয়ারম্যান যিনি নিযুক্ত হয়েছেন হেমন্ত ভার্গব, তিনি তার দায়িত্ব গ্রহণ করেছেন মঙ্গলবার, এবং সোমবার দিন রিটায়ার করেছিলেন যিনি। তো সোমবার দিন যিনি রিটায়ার করেছিলেন এলআইসির চেয়ারম্যান পদ, থেকে তার নাম ছিল ভিকে শর্মা, যার জায়গায় হেমন্ত ভার্গব নিযুক্ত হয়েছেন। নেক্সট হচ্ছে বাংলাদেশ ওডিআই অধিনায়ক মোর্তাজা এমপি হয়েছেন, যিনি 2,66,412 ভোটে জয়ী হয়েছেন। নেক্সট হচ্ছে অভিনেতা লেখক কাদের খান 81 বছর বয়সে মারা গেলেন। নেক্সট হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন থোট্টাদিল বি রাধাকৃষ্ণন। তো তোমরা জানো যে এতদিন অবধি হায়দ্রাবাদ হাইকোর্টই ছিল তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ উভয় রাজ্যের হাইকোর্ট। তো তেলেঙ্গানা হাইকোর্ট 25তম হাইকোর্ট, যেটা সারা ভারতবর্ষের মধ্যে 25তম হাইকোর্ট, তো সেটা নতুন আত্মপ্রকাশ করেছে এবং তার প্রথম যে প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন থোট্টাদিল বি রাধাকৃষ্ণন। নেক্সট হচ্ছে ন্যাশনাল নৃত্য শিরোমণি অ্যাওয়ার্ড 2019, এর জন্য মনোনীত হয়েছেন অনিন্দিতা নিয়োগী। দেখো বন্ধুরা, ন্যাশনাল নৃত্য শিরোমণি অ্যাওয়ার্ড 2019, এটার জন্য মনোনীত হয়েছেন অনিন্দিতা নিয়োগী আনাম, যিনি তার নৃত্যশৈলী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এবং তিনি তাকে এই যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে 10th কটক মহোৎসব, যেটা ইন্টারন্যাশনাল ডান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যালের উদ্বোধনের দিন, যেটা 2 জানুয়ারি 2019 কটকে যেটার উদ্বোধন হয়েছে। তো সেখানেই ন্যাশনাল নৃত্য শিরোমণি অ্যাওয়ার্ড 2019 এই অ্যাওয়ার্ডটা অনিন্দিতা নিয়োগীকে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা যদি চাও, তোমরা এই পুরো PDFটা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবে। অবশ্যই ডাউনলোড করে নাও এবং যত তাড়াতাড়ি সম্ভব রেডি করে ফেলো। চলে আসবো আজকের প্রশ্ন বিভাগে। আজকে তোমাদের জন্য প্রশ্ন হলো, ICC ওমেন্স ক্রিকেটার অব দ্য ইয়ার হিসাবে কে মনোনীত হলেন? উত্তরটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি এটা তোমাদের থেকে এক্সপেক্ট করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, একটা ছোট্ট লাইক করে দাও এবং প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করো, যাতে এই ভিডিওটা অন্যের জন্যও হেল্পফুল হয়ে উঠতে পারে। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।